ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনে বোন, আপনি জানতে চেয়েছেন বিতরের সালাতের গুরুত্ব কতটা। বিতরের সালাতের অনেক গুরুত্ব রয়েছে, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় এবং মুকিম অবস্থায় কোনো অবস্থাতেই বিতরের সালাত ছাড়তেন না। এটাই প্রমাণ করে যে বিতরের সালাতের গুরুত্ব কতটা। যদিও আমরা অবগত আছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য চার রাকাত বিশিষ্ট যে ফরজ সালাত রয়েছে, জোহর এবং আসর এবং ইশার সালাতগুলো, এই সকল সালাতগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় কসর করার সুযোগ করে দিয়েছেন। মানে জোহরের সালাত আমরা দু রাকাত পড়ব, আসরের সালাত এবং ইশার সালাত আমরা দুই রাকাত ফরজ সফর অবস্থায় পড়ে নিলেই হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সফর অবস্থায়ও বিতরের সালাত আদায় করতেন। তাহলে বোঝা যাচ্ছে সালাতের গুরুত্বটা কত। আর যদি এটা হুকমের দিক থেকে আসি, যেমন পাঁচ ওয়াক্ত সালাত এটা হচ্ছে হুকমের দিক থেকে ফরজ আইন, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলিমের উপর এটা ফরজ আইন, প্রত্যেক বালেগ মুসলিমের জন্য, বালেগ আকিল মুসলিমের জন্য এই পাঁচ ওয়াক্ত ফরজ সালাত এটা হচ্ছে ফরজ আইন, আবশ্যক প্রত্যেক মুসলিমের জন্য। কিন্তু বিতর কিন্তু প্রত্যেকের জন্য ফরজ আইন নয়, বা এটা ফরজও নয়, ফরজ নয়, ফরজে কিফায়াও নয়, এটা হুকমের দিক থেকে এটা হচ্ছে সুন্নায় মুয়াক্কাদ, অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, যেহেতু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতটাকে সফর অবস্থায় এবং মুকিম অবস্থায় কোনো অবস্থাতেই ছাড়তেন না। এটাকে সুন্নাত বলার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে থেকে অন্যতম একটি কারণ হচ্ছে যে বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, ফাল উইত্রু মিনান নওয়াফিল, এই উইতরের সালাদ, বেতরের সালাদ এটা হচ্ছে জোহর এবং মাগরিব ইশার যে সুন্নাত রয়েছে বা ফজরের যে সুন্নাত রয়েছে এই সকল সুন্নাতের মতোই সুন্নাত সালাদ বা হুকমের দিক থেকে। কেননা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের উপরে চড়ে একদিন বেতরের সালাত আদায় করেছেন, কিন্তু কখনোই তিনি উটের পিঠে বা তার বাহনের পিঠে চড়ে তিনি ফরজ সালাত আদায় করতেন না। ফরজ সালাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে নেমে তার বাহন থেকে নেমে সালাত আদায় করতেন, কিন্তু বিতরের সালাত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের উপর বা উটের উপর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এর জন্য বিদ্বানগণদের বিশুদ্ধ মত অনুযায়ী বিতরের সালাতের হুকুম হচ্ছে সুন্নায় মুয়াক্কাদা, যে সুন্নাতটি আদায় করলে সওয়াব হবে, যদি কেউ কোনো কারণবশত আদায় না করতে পারে সেক্ষেত্রে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ। আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে এই সালাত আদায় করার জন্য। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম।